আসসালামু আলাইকুম বন্ধুরা, পপিস রেসিপিতে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখুন, আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছের ঝোল রান্না করব। দেখুন, আমি এখানে ঢ্যাঁড়স ভালো করে ধুয়ে এরকম করে কেটে নিয়েছি বন্ধুরা, আর চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে নিয়েছি। চলুন তাহলে তৈরি করা যাক। দেখুন বন্ধুরা, আমি চুলাতে পাতিলাটা বসিয়ে দিয়েছি। এখন এতে আমি পরিমাণ মতো রান্না করার তেল দিয়ে দেব। তেলটা গরম করে নিব বন্ধুরা। এখন এতে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। এখন বন্ধুরা এতে আমি চিংড়ি মাছগুলি দিয়ে দেব। এখন আমি পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব বন্ধুরা। দেখুন, আমি হালকা করে ভেজে নিচ্ছি বন্ধুরা। আপনারা চাইলে বড় চিংড়ি দিয়েও করতে পারেন, ছোট চিংড়ি দিয়েও করতে পারেন। রেসিপিটা অসাধারণ মজাদার হয়, আপনারা এভাবে ট্রাই করবেন। আমি চিংড়ি মাছগুলি হালকা ভেজে নিচ্ছি। এটা আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন বন্ধুরা এটা আমি আদা রসুন বাটা দিয়ে দেব, অল্প পরিমাণ বন্ধুরা। এখন আমি আদা রসুন বাটা চিংড়ি মাছ পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এতে পানি দিয়ে দিলাম। এখন আমি গুঁড়ো মশলাগুলি দিয়ে দেব। বন্ধুরা মশলাটা হালকাই কম দিবেন, যেহেতু ঢ্যাঁড়সের তরকারি, মশলাটা বেশি দিলে খেতে ভালো লাগবে না। এখন আমি মশলাটা ভালো করে চিংড়ি মাছের সাথে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার মশলাটা সুন্দর মতো কষে গেছে, এর থেকে তেল বের হয়ে এসেছে। এখন এটা আমি বন্ধুরা ঢ্যাঁড়সগুলি দিয়ে দিলাম। এখন নেড়ে আমি হালকা কষিয়ে নিব বন্ধুরা, যেহেতু ঢ্যাঁড়স বেশি কষানো যাবে না। আমি অল্প পরিমাণ কষিয়ে এতে মাখা মাখা ঝোল দিয়ে দিব বন্ধুরা। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে। দেখুন, আমি অল্প একটু কষিয়ে নেব বন্ধুরা। এখন এটা আমি বন্ধুরা মাখা মাখা ঝোল দিয়ে দেব। এখন আমি কিছুক্ষণ রান্না করব বন্ধুরা।
দেখুন বন্ধুরা আমার ঢেঁড়সের তরকারিটা বলক চলে এসেছে, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। বন্ধুরা আপনারা এভাবে বাচ্চাদের ভাজি করে দিলে বাচ্চারা খেতে চায় না, আপনারা যদি এভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেন বাচ্চারা অবশ্যই খাবে। আর ঢেঁড়সটা বন্ধুরা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, আপনারা অবশ্যই চেষ্টা করবেন এভাবে রান্না করার। এখন বন্ধুরা আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, বন্ধুরা আমি আর অল্প কিছুক্ষণ রান্না করব ঢেঁড়সটা আমার সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন বন্ধুরা আমার ঢেঁড়সের তরকারিটা রান্না করা শেষ। দেখুন এখন আমি এতে বন্ধুরা ধনে পাতা কুচি দিয়ে দেব। এখন বন্ধুরা আমি আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো যে আমার ঢেঁড়সের তরকারিটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা আমার ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছের তরকারিটা রান্না করা হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে। আমার ঢেঁড়সের কালারটাও চেঞ্জ হয়নি বন্ধুরা, দেখুন সবুজ সবুজই রয়ে গেছে। এভাবে রান্না করে খেলে বন্ধুরা ঢেঁড়সের ভিটামিনও নষ্ট হবে না এবং বাচ্চারা খেতেও পছন্দ করবে। দেখুন আপনারা এভাবে তৈরি করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছের ঝোলের তরকারিটা আপনাদের কাছে কেমন লেগেছে। যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আজ তাহলে এই পর্যন্তই শেষ বন্ধুরা, ভালো থাকবেন সুস্থ থাকবেন, অবশ্যই বন্ধুরা মাস্ক ব্যবহার করবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।